পুরান ঢাকার তাঁতীবাজারে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে বংশাল থানা পুলিশ। এছাড়া রাতে ডেমরায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। রাত 8টার দিকে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসেও আগুন দেয় অবরোধকারীরা। না না যাচ্ছি, নামিয়ে গেছে।